26 বছর আগেকার ঘটনা। মুর্শিদাবাদের দৌলতাবাদের মণ্ডলপাড়ার বাসিন্দা মৌসুমি বিশ্বাস, তখন সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্রী। পড়াশোনাও চলতে চলতে একটি দুঃসংবাদ ঘুরিয়ে দিল মৌসুমি বিশ্বাসের জীবনের চলার পথ। বাড়ি থেকে খবর যায় মৌসুমির বড়দাদা দুর্ঘটনায় মারা গিয়েছে। এই ঘটনা শোনার পর মৌসুমি পড়াশুনো ছেড়ে বাড়িতে চলে আসে এবং সে বুঝতে পারে মা, ভাই এবং বোনের দায়ভার তার উপর। কিন্তু কি করে এই সংসারের হাল ধরবেন? অগত্যা বড় ভাইয়ের রেখে যাওয়া কৃষি যন্ত্রগুলো নিয়ে শুরু করলো নতুন জীবন। সেখান থেকে অল্প অল্প করে চাষ করে পরিবারকে বাঁচিয়ে রাখার চেষ্টায় ব্রতী হলো মৌসুমি। সেই জীবনযুদ্ধ আজও চালিয়ে যাচ্ছে দৌলতাবাদের মহিলা চাষি মৌসুমি বিশ্বাস। শুধু নিজে চাষবাস করাই নয়, তিনি জেলায় 1200 মতো চাষিকে কি করে সার এবং বিষ না ব্যবহার করে চাষ করা যায় সেই শিক্ষায় চাষিদের উপযুক্ত করে তোলেন মৌসুমি বিশ্বাস। তিনি সবসময় চাষিদের উদ্দেশ্যে একটি কথা বলেন, যে কোনো সময় সার এবং বিষ যত সংখ্যক কম প্রয়োগ করে মানুষকে এবং পরিবেশকে বাঁচানো যায়। এইভাবে তিনি চাষিদের প্রশিক্ষণ দিয়ে থাকেন। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। 2 বছর আগে আমি তখন ক্যালকাটা ইউনিভার্সিটিতে পাঠরত। আমি ওখানে পাঠরত অবস্থায় হঠাৎ অ্যাক্সিডেন্টলি আমার এক দাদা, যিনি সংসারের কর্ণধার ছিলেন, উনি অ্যাক্সিডেন্টলি ডেথ হয়ে যায়। ওই অবস্থায় আমি ইউনিভার্সিটি থেকে ড্রপ আউট হয়ে এসে আমি বাড়ি ফিরে আসি। এসে আমি বাড়িতে এসে আমি দিশেহারা, আমি কি করব, আমি এতগুলো ফ্যামিলিকে আমি কি করে চালাবো? আমার মা দুই চোখ ব্লাইন্ড, আমার যে দাদা আছেন উনি অ্যাজমার পেশেন্ট, আমার এক দিদি আছেন অ্যামনেসিয়ার পেশেন্ট, এবং আমার দাদার ছোট ছোট দুটো কুচি বাচ্চা, আমার বৌদি। এই অবস্থাতেই আমি তখন কি করব, মায়ের মাত্র 5-6 কাঠা মতো জমি, ওই জমিতে চাষ করে সংসার চলবে? কিছু ছেলে মেয়েও পড়াতাম সেই সময়তে, তো গ্রামে বাস করি, সবাই গরিব মানুষ, পয়সাও ঠিক মতো ঠিকঠাক দিতে পারে না, তবু ছেলে মেয়ে পড়াতাম। আর ওই 6-7 কাঠা জমিতে প্রথমে সবজির চাষ শুরু করলাম। এবার ওই সবজি চাষ করতেও তো সার প্রয়োজন, বিষ প্রয়োজন, আমি জানি না, আমি একজন মেয়ে, কোনোদিন জীবনে দেখিনি, আমি কি করি বা করব। তখন আমি আস্তে আস্তে এই কৃষি দপ্তরে একটু একটু করে আমি তাদের সঙ্গে কৃষি দপ্তরে গিয়ে ছোট ছোট একটা ট্রেনিং প্রশিক্ষণ নিতে শুরু করলাম। তারপর আমি আমার একটা ছোট রেডিও ছিল, সেই রেডিওতে আকাশবাণী মুর্শিদাবাদ FM ধরে FM এ কিষাণবাণী শুনতাম, আমার একটা নেশা, এবং সারাদিন FM বাজে, কিষাণবাণী শুনি বিকেলে। এবং সেই শোনার পর সেইটা থেকে আমি একটু একটু করে চাষে সার বিষ প্রয়োগ করতে শুরু করলাম। এবার আস্তে আস্তে এই 26 বছর ধরে ওই 5 কাঠা জমি থেকে বাড়িয়ে বাড়িয়ে এখন আমি মোটামুটি 4-5 বিঘে জমি আমি করেছি। তো এই 26 বছরে দাদার ছেলে মেয়েদের পড়াশোনা করে মানুষ করেছি, আমি বাড়িঘর করেছি, চাষবাস করি, আমার আর বাইরে সেরকম ইনকাম নেই। এবং এই 26 বছরের মধ্যে আমি পশ্চিমবঙ্গ সরকার, ভারত সরকার এবং পশ্চিমবঙ্গের বাইরে অন্য অন্য রাজ্যের সরকারের কাছে একাধিক পুরস্কারে ভূষিত। সরদার হার্ডওয়্যার ধুলিয়ানের বুকে হার্ডওয়্যার সামগ্রীর একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে রয়েছে অম্বুজা সিমেন্ট ও নেরোল্যাক রঙের ডিলার। তাছাড়া একই ছাদের তলায় পেয়ে যাবেন SRMB, জিন্দাল, আধুনিক, প্যান্থারের মতো গুণগত মানের রড পাওয়া যায়। এছাড়াও পাবেন ক্রম্পটন, হ্যাভেলস, উষা কোম্পানির সাবমার্সেবল ও পাইপলাইনের সমস্ত রকম সরঞ্জাম সহ PVC পাইপ, কাঁটা, তার ইত্যাদি। এছাড়াও কম্পিউটার দ্বারা অতি যত্ন সহকারে এখানে কালার তৈরি করা হয়, তাই হার্ডওয়্যারের যাবতীয় সরঞ্জাম নিতে হলে আপনাকে আসতেই হবে আমাদের প্রতিষ্ঠানে। সর্দার হার্ডওয়্যার, প্রোপাইটার মোহাম্মদ সেফাউল হক। আমাদের ঠিকানা হাউসনগর ব্রিজ, 3 পাকুড়িয়া, ধুলিয়ান, মুর্শিদাবাদ। যোগাযোগ করুন 7001454597 অথবা 9475370209 অথবা 9434533251 এই নম্বরে।